নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যেই শুরু হয়ে গেছে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক শুরু প্রক্রিয়া। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে শুরু হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক। তো আপনাদের যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তার প্রত্যেকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। আর যদি এই লিঙ্কটি আপনি না করে থাকেন তাহলে হয়তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে, কোনো রকম ফেসিলিটি আপনি নাও পেতে পারেন। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা খুব সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবেন। ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ভিডিও চ্যানেল লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, প্রেস করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ওয়ান স্ক্রিনে যে ফর্মটি আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আপনারা কীভাবে আধার কার্ড লিঙ্ক করবেন, সেটা হচ্ছে এই ফর্মটি। এই ফর্মটি আপনারা আপনাদের সুবিধার্থে এই ভিডিওতে ডিসক্রিপশনের লিঙ্কটি দেওয়া রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি এই ফর্মটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তারপর কীভাবে ফিল আপ করবেন সঠিকভাবে সেটা একবার দেখিয়ে দেবো। তো এখানে দেখবেন ফর্মের প্রথমেই দিকে দেখবেন প্রতি লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন প্রতি লেখা রয়েছে এবং নিচে সমষ্টি উন্নয়ন আধিকারিক লেখা রয়েছে এবং নিচের দিকে দুটো ঘর রয়েছে। সেই প্রথম ঘরে আপনারা যেটা করবেন, আপনার যে ব্লকের নাম, বিডি অফিসের নাম, সেই বিডি অফিসের নামটা আপনারা লিখে দেবেন। যদি পৌরসভায় বসবাস করে থাকে তাহলে আপনার পৌরসভার নামটা আপনারা লিখবেন। তারপর ডান দিকে চলে আসবেন, সেই ঘরে আপনারা আপনাদের যে জেলার নাম, আপনার যে ডিস্ট্রিক্টের নাম, সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা লিখবেন। তারপর নিচের দিকে দেখবেন এখানে লেখা রয়েছে বিষয় যেটা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে, স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার কার্ড নম্বর বসানোর অনুমতিপত্র। বিষয় যেটা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আধার নম্বর বসানোর অনুমতিপত্র। ও নিচে চলে আসবেন, সেখানে দেখবেন মহাশয়, মহাশয় আমি শ্রী। তো এখানে যেটা বলে রাখি আপনাদেরকে, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে যে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনাদের প্রধান রয়েছে, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে যে প্রধান রয়েছে, আপনাদের কার্ডের উপরে দেখবেন যে প্রধানের নাম রয়েছে, সেই প্রধানের নামটা আপনারা এই ঘরে লিখবেন। লেখার পরে এখানে দেখবেন আমার স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অর্থাৎ এই ঘরটায় কিন্তু আপনাদের যে হেড অফ দ্য ফ্যামিলি যে স্বাস্থ্য কার্ড রয়েছে সেই কার্ডের নিচের দিকে দেখবেন একটা নম্বর রয়েছে, স্বাস্থ্য কার্ডের নম্বর রয়েছে। সেই স্বাস্থ্য কার্ডের নম্বরটা আপনারা সঠিকভাবে এই ঘরে আপনারা সেই স্বাস্থ্য কার্ডের নম্বরটা আপনারা ফিল আপ করবেন। তারপর এবং আধার নম্বর যেটা রয়েছে অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি যে প্রধান রয়েছে আর স্বাস্থ্য কার্ডের, তার কিন্তু আধার নম্বরটা 12 সংখ্যার যে আধার নম্বর, সেই আধার নম্বরটা কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন, লিখে নেবেন। এইভাবে কিন্তু আপনারা আধার নম্বরটা লিখবেন। লেখার পরে এখানে দেখবেন আমার জ্ঞান ও বিশ্বাস মতে এই মর্মে অনুমতি দেওয়া হলো যে, অনুমতি দেওয়া হলো যেন আমার এবং আমার পরিবারের সদস্যের আধার নং এবং আমাদের উপরে বর্ণিত স্বাস্থ্যসাথী কার্ডের সাথে যুক্ত করা হয়। এবং নিচে দেখবেন লেখা রয়েছে, আরও লেখা রয়েছে যেটা আমার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ডে নথিভুক্ত প্রত্যেক সদস্যের আধার কার্ডের বিবরণ দেওয়া হলো। তো নিচের যেগুলো করতে হবে এখানে দেখবেন 1 থেকে 6 পর্যন্ত সিরিয়াল নম্বর রয়েছে। তো প্রথমে 1 নম্বর যেটা করবেন, হেড অফ দ্য ফ্যামিলি যেটা রয়েছে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে যে প্রধান হেড রয়েছে তার নামটা আপনারা এখানে লিখবেন, আধার কার্ডের যে নামটা আছে সেই নামটাই এখানে লিখবেন। তারপরে তার আধার নম্বর যেটা রয়েছে, আধার কার্ডের যে নম্বর হচ্ছে 12 সংখ্যার, সেই আধার কার্ডের নম্বরটা আপনারা এখানে লিখবেন। লেখার পরে এখানে 2 নম্বরে আপনার পরিবারের আরও যে সদস্য যদি থাকে সেই কার্ডে নথিভুক্ত হয়ে থাকে, স্বাস্থ্য কার্ডের মধ্যে নথিভুক্ত হয়েছে আপনার পরিবারের সদস্যের, সেই সদস্যের নাম 2 নম্বরে লিখবেন এবং সেই সদস্যের আধার কার্ড যেটা নম্বর রয়েছে 12 সংখ্যার সেই আধার কার্ড নম্বরটা লিখবেন। তো আপনারা এইভাবে আপনাদের আপনাদের যে স্বাস্থ্য কার্ডটি রয়েছে সেই স্বাস্থ্য কার্ডে যতজনের পরিবারের সদস্যের নাম নথিভুক্ত হয়ে আছে তাদের নামগুলো এবং আধার নম্বরগুলো আপনারা সঠিকভাবে আপনারা এখানে ফিল আপ করবেন। তো সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর, সঠিকভাবে ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, সেখানে গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা আপনারা এখানে লিখবেন এবং পরিবারের প্রধানের মোবাইল নম্বর অর্থাৎ আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে প্রধান যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনারা এখানে লিখবেন। লেখার পর এখানে দেখবেন বিনীত যেটা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড অনুযায়ী পরিবারের প্রধানের স্বাক্ষর অর্থাৎ আপনার যে স্বাস্থ্য কার্ডে হেড রয়েছে প্রধান রয়েছে তার একটা স্বাক্ষর দিয়ে নেবেন, আপনার সেই প্রধানের টিপ সইটা আপনি দিয়ে নেবেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনার সঠিকভাবে এই ফর্মটিকে ফিল আপ করবেন। ফিল আপ করে নেওয়ার পর আপনি যত ধরনের নাম এখানে আপনি ফিল আপ করলেন, হেডের নামটা আপনার ফিল আপ করলেন, সেই হেডের আপনার পরিবারের সদস্যদের সমস্ত সদস্যদের আধার কার্ডের জেরক্স করবেন, আধার কার্ডের জেরক্স করে নেওয়ার পর সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। তারপর আপনার যে স্বাস্থ্য কার্ড রয়েছে সেই স্বাস্থ্য কার্ডের একটা এক কপি জেরক্স করবেন। করার পরে আপনার নিকটবর্তী বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অথবা আপনি যে পৌরসভায় বসবাস করতেন সেক্ষেত্রে আপনার মিউনিসিপ্যালিটি গিয়ে কিন্তু আপনারা এটা জমা করতে পারবেন, তাছাড়াও দুয়ারা সকল ক্যাম্পে গিয়েও কিন্তু আপনারা এটা জমা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড লিঙ্ক নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে আসে অবশ্যই এটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল নোটিফিকেশন করে নেবেন। আর অনলাইন সম্পর্কিত কোনো সমস্যা প্রবলেম হয়ে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।